স্ক্যাম, এই শব্দটা আপনারা অনেকেই শুনছেন। তো বর্তমানে একটা স্ক্যাম বেশি হইতেছে, যার মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যেতেছে। কিছুটা এরকমভাবে যে আপনার এই চিনা পরিচিত কেউ আপনাকে মেসেজ দিয়ে বললো যে তার টাকা দরকার, তাকে টাকা দিয়ে সাহায্য করেন। তো আপনার যেহেতু চিনা পরিচিত লোকটা আপনাকে মেসেজ করছে টাকার জন্য, তো আপনি অবশ্যই সেই টাকাটা তাকে দিবেন যদি আপনার কাছে থাকে। তো এভাবেই স্ক্যামটা হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এইসব স্ক্যাম থেকে আপনারা কীভাবে বাঁচবেন, তাছাড়া এইসব স্ক্যামগুলো কীভাবে হয়, মানে কীভাবে আমরা এইসব স্ক্যামের মধ্যে পড়ে যাই, সবই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা এটা থেকে দূরে থাকতে পারবেন। নমস্কার, আমি শুভ, আপনারা দেখছেন ইউনিক টেক। তো স্ক্যাম হইতেছে কিছুটা মানে বাটপারি টাইপের মতো, যে আপনারা তাকে চিনেন বা চিনা পরিচিত নাম দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে গেল বা বিভিন্ন ধরনের জিনিস চুরির মতো হয়ে গেল। বর্তমানে আমরা যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করি এবং মাঝে মাঝে দেখা যায় আমরা ওই সোশ্যাল মিডিয়ার অ্যাপের ভিতরেই টাকা লেনদেনের কথা বলে থাকি, যেটি আমাদের মেন সমস্যা বা প্রথম ভুল। আমরা যে ওই সোশ্যাল মিডিয়ার অ্যাপের ভিতর টাকা লেনদেনের কথা বলতেছি, তো এই হিস্টোরিগুলো তো অবশ্যই ওইখানে থাকা যেতেছে। যদি বাই চান্স ওই আইডি বা ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে ফেলে কোনো হ্যাকার, তবে সে সব হিস্টোরি দেখতে পারবো, যার ফলে আপনি যার সাথে টাকা লেনদেনের কথা বলছেন তাকে সে মেসেজ দিয়ে বলবে যে তার টাকা দরকার। তো আপনার যেহেতু চিনা পরিচিত লোক, তো অবশ্যই আপনি তাকে টাকাটা পাঠিয়ে দেবেন যদি আপনার কাছে থাকে। তো এটাই হয়ে যাচ্ছে সমস্যা। এমনই এক ঘটনা ঘটছে আমার এক পরিচিত জনের সাথে, যেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। ওইটা হইতেছে ইমোর ভেতর স্ক্যাম। তো সে ইমোর মধ্যেই টাকা লেনদেনের কথা বলতো, ইমোর মধ্যে টাকা লেনদেনের কথা বলতো ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু সে ওই হিস্টোরি ডিলিট করতো না, ওইখানে রাখা দিত। তো একদিন তার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়, তার অজান্তেই, সেও জানে না যে তার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। হ্যাক করার পর ওই হ্যাকার যা করছে, সে যার সাথে টাকা লেনদেন করতো বা কথা বলতো এরকম রিলেটেড ইমোর মধ্যে, তাকে মেসেজ দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে নিছে। হ্যাকারের বিপরীতে যে ছিল, সে তো অবশ্যই ভাববো যে তার পরিচিত জন তার সাথে টাকা লেনদেনের কথা বলতেছে, তাইও সে পাঠিয়ে দিছে কোনো রকম যাচাই ছাড়া। তারপর যার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, সে যখন জানতে পারছে যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তখন সে খোঁজ খবর নিয়ে দেখে যে তার নামে তার পরিচিত জনদের কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা নিয়ে নিছে। এই স্ক্যামের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ফলে যার নাম করে টাকাটা নিছে তাকে অবশ্যই জরিমানা দিতে হয়েছে। এখন যদি ভুল ধরি, অবশ্যই দুজনের সমান ভুল আছে, কিন্তু কথা এটা না। কথা হইতেছে আমি আপনাদের সাজেস্ট করবো, আপনারা এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপের ভিতর টাকা লেনদেনের কথা বলবেন না বা যতটা পারবেন অ্যাভয়েড করবেন। আর যদি বাই চান্স বলেনও, তবে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা ওই হিস্টোরিটা ডিলিট করে দিতে পারেন। যদি বাই চান্স আপনাদের অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায়, তখন আপনাদের ওই হ্যাকার যাতে এইসব হিস্টোরি দেখতে না পারে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা তাহলে কীভাবে টাকা লেনদেনের কথা বলবেন। আপনারা সরাসরি কল করতে পারেন বা চাইলে মোবাইলের মাধ্যমে মেসেজিং করতে পারেন। তারপর যখন টাকাটা পাঠাইবেন, অবশ্যই তাকে ফোন দিয়ে কনফার্ম হয়ে নেবেন যে এটা সে নাকি কোনো হ্যাকার। তাছাড়া আপনারা আপনাদের অ্যাকাউন্ট সম্পর্কে সচেতন থাকবেন। যদি আপনাদের অ্যাকাউন্ট বাই চান্স হ্যাক হয়ে যায়, তবে সেটা অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন। আর যার সাথে টাকা লেনদেনের কথাবার্তা বলেন এরকম সোশ্যাল মিডিয়া অ্যাপের ভিতর, তাকে অবশ্যই আগে জানিয়ে দিতে হবে যে আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, যাতে করে আপনার নাম করে যাতে অন্য কোনো হ্যাকার তার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে না পারে। তো এগুলো আপনারা ফলো রাখবেন। তাছাড়া আপনারা আননোন কোনো লিঙ্কের ভিতর ট্যাপ করবেন না, যে কোনো জায়গায় আপনাদের মেন ইমেল অ্যাকাউন্ট দিয়ে আসবেন না। কোনো ইমেলের মাধ্যমে যদি লিঙ্ক দেয় বা কোনো ভিডিও বা ছবির ভিতর যদি ট্যাপ করতে বলে, যদি আননোন হয়, তবে আপনারা অবশ্যই এসব থেকে দূরে থাকবেন। আপনারা যতটা পারবেন এগুলো অ্যাভয়েড করে চলবেন। আর অবশ্যই সাপোজ আমি আপনার পরিচিত, তো আমি যদি আপনাকে একটা লিঙ্ক শেয়ার করি, অবশ্যই আপনারা যাচাই করে নেবেন যে ওই লিঙ্কটা ঠিক আছে কি না। কারণ এমনটা হতে পারে যে আমার অ্যাকাউন্ট হ্যাক করার ফলে ওই হ্যাকার আপনাদের অ্যাকাউন্ট হ্যাক করার জন্য আমার অ্যাকাউন্ট থেকে আপনাদের লিঙ্ক পাঠাইছে। এসব সম্পর্কে অবশ্যই আপনারা সচেতন থাকবেন, তবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট হ্যাক থেকে বিরত থাকতে পারবেন আর এরকম স্ক্যাম থেকে দূরে থাকতে পারবেন। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই ধরনের স্ক্যামের শিকার হয়েছেন কি না। তাছাড়া আপনাদের যদি আশেপাশে এরকম ঘটনা ঘটে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের উপকারী মনে হয়, তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এরকমই ভিডিও দেখতে চান, তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তবে বিভিন্ন ধরনের স্ক্যাম থেকে দূরে থাকতে পারবেন। তাছাড়া সাবস্ক্রাইবও ফ্রি, কোনো টাকা আপনাদের পে করতে হবে না। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।